জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই ভুল ত্রুটি করেছি, প্রতিদিনই করছি, প্রতি মুহূর্তেই করছি, আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে হয়তো আমিও থাকবো না, পরশু হয়তো আপনিও থাকবেন না, তাই এবং কি ঈদের জামাত পড়তে পারবো কিনা তাও তো আমি জানি না। তাই অগ্রিমভাবে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক 8টার সময় ঈদের জামাত শুরু হবে এবং সেখানে যদি লোক বেশি হয়ে যায় তাহলে আমরা তখন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেকেন্ড জামাতের জন্য আমরা ব্যবস্থা করব। তো আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, যেহেতু লক্ষ লক্ষ লোকের ব্যাপার সবাই জানছেন না, এটা সাংবাদিক ভাইরা যদি এই জিনিসটা আপনারা প্রচার করেন, আমি বিশ্বাস রাখি এটা কিন্তু সদগায় জরিয়া হিসাবে আপনাদের জন্য বিবেচ্য হবে, সদগায় জরিয়া বিবেচ্য হবে, আমি আপনার নিশ্চিত হয়ে বলছি। আসেন, এই জামাত আমাদের সবার, এই জামাতটা যাতে, আমার একটাই ইচ্ছা থাকবে যদি আমার মৃত্যুর পরেও যাতে নারায়ণগঞ্জে যারা আছেন, আমাদের চেয়ে যোগ্য লোক যারা আছেন, তারা এই জামাতটাকে যাতে এর চেয়ে সুন্দর করে, এর চেয়েও বড়ো করে, এর চেয়েও ভালো করে যাতে আগামীতে করেন, এটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে, আবদার থাকবে এবং আমি বিশ্বাস করি তারা অবশ্যই এটা করবেন। নারায়ণগঞ্জের মানুষকে আমার অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আপনারা জানেন যে কোভিডের কারণে, করোনা মহামারীর কারণে আমরা গত 3 বছর এই ঈদের জামাত যেটা আমরা আল্লাহকে খুশি করার জন্য করছিলাম, যদিও এটা প্রচুর ব্যয়বহুল, বেশ কিছু মানুষ এগিয়ে আসেন, একার পক্ষে তো করা সম্ভব না, এবারও এগিয়ে এসছেন এবং এটাতে টোটালি এবার আগের চেয়ে অনেক সুন্দর করে করা হচ্ছে। সৌন্দর্যর দিক দিয়ে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর এটা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহর হুকুম হয়। এটা প্রায় 1.5 লক্ষ স্কোয়ার ফিটের মতো হবে এবং ঈদগাহ থেকে আরম্ভ করে মেন রোডের উপরেও ঠিক তাৎক্ষণিকভাবে টেন্ট করা হবে। এই পুরা টেন্ট স্টিল স্ট্রাকচার হচ্ছে, এখানে ফ্যান লাগানো হবে এবং নিচে গতবার আমরা এমনি সরফরা দিয়েছিলাম, পাপস দিয়েছিলাম, এবার আমরা টোটালি কার্পেট দিচ্ছি এবং প্রচুর পরিশ্রম করছেন আমাদের লোকেরা। তো আমি আশা করি যে একটা উদ্দেশ্য নিয়ে করি যে এই যে 1.5 লাখ 2 লাখ লোক ঈদের জামাতটা পরেন, যখন তারা হাতটা তুলবেন আল্লাহর কাছে, কাঁদবেন এই খুশির দিনে, এই খুশির দিনে তো আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য বসেই থাকেন, তাই না? দল মত নির্বিশেষে সবাই যখন আমরা আল্লাহর কাছে হাত তুলে দেশের জন্য, মানুষের জন্য, সারা পৃথিবীর মুসলিম মুমিনাতের জন্য, মানুষের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহর কাছে কাঁদবো, আমার তো বিশ্বাস যে একটা হাত আল্লাহ কবুল করবেন। দুঃখজনক হলো একটা জিনিস যে 3 বছর আগে পরপর 3 বার যিনি আমাদের ঈদের জামাতটা পরিয়েছিলেন নূর মসজিদের ইমাম সাহেব, যাকে আমরা সবাই খুব ভালোবাসতাম, দেখেন আজকে কিন্তু উনি নাই। আজকে ওনার সংকটকে আমি উপলব্ধি করছি, ওনার জায়গায় আরেকজনকে খুঁজে পাওয়া অনেক মুশকিল হচ্ছে, কারণ ওনাকে সবার কাছে উনি গ্রহণযোগ্য ছিলেন। ইমাম সাহেব থাকবেন, যে উনি ঢাকায় ইমামতি করেন কিন্তু উনি দেবক মসজিদের মহত্তানিম সাহেব আর কি, মানে সিনিয়র, তো ওনাকেই আমরা অন্যান্য হুজুরদের সাথে আলাপ করে ওনাকে বেছে নেওয়া হয়েছে আর কি। এবার আমরা মুসল্লিদের জিজ্ঞেস করব যে আমাদের মহিলারা প্রচণ্ডভাবে চান ঈদের জামাতে অংশগ্রহণ করতে। আমি উপস্থিত মুসলিয়ানদেরকে এবং যারা এই ব্যাপারে জ্ঞান রাখেন তাদেরকে জিজ্ঞাসা করব, যদি মক্কা মদিনায় সব জায়গা হইতে পারে, বাইতুল মকরাম হতে পারে, যদি ওনারা অ্যালাউ করেন যে হ্যাঁ মহিলারাও পড়তে পারবে, তাহলে আগামীবার ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে ওসমানী স্টেডিয়াম যেটা পাশে আছে সেই জায়গাটার একটা অংশ নিয়ে আমরা দরকার হলে মহিলাদের জন্য আমরা ঈদের জামাত ব্যবস্থা করব, কারণ তারাও তো আমাদের এই একটি অংশ এবং তারাও এই খুশির ভাগিদার হওয়ার অবশ্যই যোগ্যতা রাখেন। যেহেতু ধর্মীয় ব্যাপার, এই ব্যাপারটা আমি পুরোটা জানি না, সেই কারণে তাদের পারমিশন নিয়ে আমরা কাজটা করবো ইনশাল্লাহ।